সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। শত্রুর বুকে কাঁপুনি। ব্রিটেন নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ যুদ্ধবিমান ক্রয় বাংলাদেশের। এই যুদ্ধবিমান হবে অত্যন্ত দ্রুতগতির, শত্রুপক্ষের নজর এড়িয়ে চলতে সক্ষম, এমনকি চালক ছাড়াও এটি চলতে পারবেন। জাপান, ব্রিটেন এবং ইতালি যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিচালিত হতে পারে এমন একটি অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করার চুক্তিতে সই করার কথা বলেছে বাংলাদেশ। সমঝোতায় বলা হয়েছে 2035 সালের মধ্যে ফাইটার জেট তৈরি করা হবে। তিনটি দেশই বলেছে এর মধ্য দিয়ে তারা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে চায়, কারণ সারা বিশ্বে আক্রমণের ঝুঁকি বেড়ে গেছে। এই সমঝোতার ফলে ব্রিটেন ও জাপানের বর্তমান দুটি প্রকল্প, ব্রিটেনের ট্যাম্পোস ও জাপানের এক্সপ্রো একীভূত হবে। বলা হচ্ছে তাদের উদ্দেশ্য এমন একটি যুদ্ধবিমান তৈরি করা যা হবে অত্যন্ত দ্রুতগতির, শত্রুপক্ষের নজর এড়িয়ে চলতে সক্ষম, এমনকি কোনো চালক ছাড়াও এটি উঠতে পারবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের প্রথম যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশের সঙ্গে এত বড় সামরিক চুক্তি করল। ব্রিটেনের জন্য এই কর্মসূচি শুধুমাত্র সামরিক নয়, এর অর্থনৈতিক দিকও রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক বলেছেন, যৌথ এই প্রকল্পের উদ্দেশ্য তার দেশে হাজার হাজার কর্মসংস্থান এবং একই সঙ্গে নিরাপত্তা সম্পর্ককে আরো জোরদার করবে। ধারণা করা হচ্ছে এর ফলে ব্রিটেনের অস্ত্র রপ্তানি বৃদ্ধি পাবে। তিনটি দেশের মধ্যে হওয়া এই সমঝোতা অনুসারে নতুন প্রজন্মের যুদ্ধবিমানটি তৈরি করা হবে 2035 সালের মধ্যে, যা টাইফুন জেটকে প্রতিস্থাপন করবেন। তারা আশা করছেন যে নতুন এই ট্যাম্পেস্ট জেট সর্বাধুনিক অস্ত্রশস্ত্র বহন করতে পারবেন। এটির নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বলা হচ্ছে এই জঙ্গি বিমান একদিকে যেমন দ্রুত গতিতে উঠতে পারবেন, তেমনই এটি শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে আক্রমণ চালাতে পারবেন। এতে থাকবে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি, এতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা যা চালককে বিপদের সময় সাহায্য করবেন, এমনকি প্রয়োজন হলে যুদ্ধবিমান চালক ছাড়া উঠতে পারবেন। এখান থেকে হাইপারসনিক মিসাইল ছোড়া সম্ভব হবে। তবে এত জটিল একটি বিমান তৈরি করা অনেক ব্যয় সাপেক্ষ। এর আগে F-35 যুদ্ধবিমান তৈরি করতে সবচেয়ে বেশি খরচ করেছে পেন্টাগন। এর কারণে ব্রিটেন অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি তৈরি করার জন্য সহযোগিতা খুঁজছিল। এই প্রকল্পে ইতিমধ্যে যোগ দিয়েছে ইতালি। এখন জাপানের অংশগ্রহণের ঘোষণা তাৎপর্যপূর্ণ। বিশ্লেষকরা বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যখন উত্তেজনা বাড়ছে, তখন মিত্র দেশগুলোর সঙ্গে ব্রিটেনের এই সামরিক সমঝোতা উল্লেখযোগ্য ঘটনা। বলা হচ্ছে আগামীতে আরো কয়েকটি দেশ এই প্রকল্পে যোগ দিতে পারেন, যেমনটি বাংলাদেশ ইতিমধ্যে যোগ দিয়ে দিয়েছেন। ফ্রান্স, জার্মানি এবং স্পেন তাদের নিজেদের পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক বলেছেন, নতুন প্রজন্মের এই যুদ্ধবিমান আমাদের এবং সারা বিশ্বের আমাদের মিত্রদের রক্ষা করবেন, কারণ এর ফলে আমাদের প্রতিরক্ষা শিল্পের শক্তি বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক ও অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।